2020-21 সেশনের আইএসএল এ টোটাল টিম সংখ্যক 11টি, প্রত্যেকটা টিমই অত্যন্ত শক্তিশালী। তো আজ আমরা প্রথম আলোচনা করব এটিকে মোহনবাগান গোটা স্কোয়াডটা নিয়ে। তো প্রথমেই আসি গোলকিপারদের কথায়। গোলকিপারদের মধ্যে প্রথম গোলকিপার রয়েছেন অরিন্দম ভট্টাচার্য, ধীরাজ সিং এবং অভিলাষ পাল। অরিন্দম ভট্টাচার্য বয়স 30 বছর, আগের বার আইএসএল এ এটিকের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বিরাট অবদান আছে। এক কথায় অনবদ্য খেলেছেন, তো হাবাসের ভরসা এবছর চোখ বন্ধ করে অরিন্দম ভট্টাচার্যের ওপর থাকবে সেটা বলা বাহুল্য। তো এরপর ধীরাজ সিংও ভালো গোলকিপার এবং অভিলাষ পাল দুজনেই প্রতিভাবান গোলকিপার, এবং অরিন্দমের কোনো সমস্যা হলে এই দুজনের ওপর ভরসা করতে পারবেন হাবাস। এবার আসি ডিফেন্ডারদের কথায়। তো এটিকে ডিফেন্স লাইন আপ এবার আরও শক্তিশালী হয়েছে। তো প্রথম ডিফেন্ডারদের সবার নাম আগে বলে নিই। প্রীতম কোটাল, সন্দেশ সিংগান, অঙ্কিত মুখার্জি, বরিশ সিং, তিরি, সালাম রঞ্জন, সুভাশিস বোস, সুমিত রাঠি, প্রবীর দাস। আগের বছর এদের মধ্যে প্রবীর দাস, সুমিত রাঠি প্রত্যেকটা ম্যাচে নিজেদের সেরাটা দিয়েছেন। প্রবীর দাস শুধু ডিফেন্স নয়, আগের বার অ্যাটাকে উঠে প্রচুর বল মাইনাস করে গোলের সুযোগ করে দিয়েছেন। এবার তিরি আর সন্দেশ সিংগান আসায় তাদের ডিফেন্স দুর্গ আরও মজবুত হলো, এটার কোনো সন্দেহ নেই। এছাড়াও প্রীতম কোটাল, সালাম রঞ্জন সিং, সুভাশিস বোসের মতো এক্সপিরিয়েন্স ডিফেন্ডার তো এই টিমে রয়েছেই। এবার চলে আসি এটিকে মোহনবাগানের মিডফিল্ডে। তো মিডফিল্ডে রয়েছে এসকে সাইল, কার্ল ম্যাথিউ, মাইকেল রেজেইন, জয়েশ রানে, মাইকেল সুসাইরাজ, প্রণয় হালদার, জাভি ফার্নান্ডেজ, ব্র্যাড ইমাম, গ্লেন মার্টিনেজ, কোমল ঠাটাল। আগের বার জাভি, জয়েশ, প্রণয়, সুসাইরাজ দারুণ ফুটবল খেলেছেন। জাভি অসাধারণ বল হোল্ডিং এবং থ্রু পাস বাড়িয়েছিলেন, এছাড়াও বাইরের দিকের উইং ধরে সুসাইরাজের দৌড় আর তার ঠিকানা লেখা ক্রস টিমকে চ্যাম্পিয়ন হওয়ার কারণ করে দিয়েছিল। এবারও হাবাস নিঃসন্দেহে এদের ওপর ভরসা রাখবেন। তো এবার চলে আসি ফরওয়ার্ডসের কথায়। তো রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, শুভ ঘোষ, জবি জাস্টিন, মনভীর সিং। রয় কৃষ্ণার, ডেভিড উইলিয়ামস তো আগের বার ফুল ফুটিয়েছেন, তার মধ্যে এবার শুভ ঘোষের অন্তর্ভুক্তি টিমের স্ট্রাইকিং পাওয়ার আরও বাড়ালো নিঃসন্দেহে। তো এবার আসি কোচ এবং সাপোর্টিং স্টাফদের কথায়। হেড কোচ আপনারা সবাই জানেন অ্যান্টোনিও লোপেস হাবাস, অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়েল ক্যাসিলানা, গোলকিপার কোচ এঞ্জেল পিন্দাদো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সঞ্জয় সেন। তো হাবাস সম্পর্কে আর কী বলবো, গোটা টিম যদি একটি মালা হয় তো হাবাস সেখানে সুতো হয়ে টিমকে একসাথে বেঁধে রেখেছেন, এবং তাদের কোচিং স্টাফেরা সেই মালাটাকে আরও চকচকে করে তুলেছেন। আর সঞ্জয় সেন তো ভারতীয় কোচেদের মধ্যে একটা বড় নাম, তার অবদান কখনো অস্বীকার করা যায় না গতবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এবছর এটিকে মোহনবাগান টিম আরও বেশি স্ট্রং আমার মতে। তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও।